kid key. Gift eta. And keta khular age guess korte hobe jodi key ache. Assalamu alaikum. Apnader sathe niye guess korte boshchi. Apnader bhabi onek din pore amar eta gift dilo. অনেক দিন পরে দেন মানে এত দিন বড় বড় গিফট দিছে ওগুলা দেখা মনে হইছে যে হয়তো এর মধ্যে এটা থাকতে পারে বই আছে বুঝা গেছে এটা না বুঝা যাইতেছে না ছোট গিফট এখন যা মনে হচ্ছে এর মধ্যে স্যানিটাইজার নাই তো আমি বড় আঙ্কেল না আমার বড় আন্টির হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ গিফট করছে এটা কোনো জন্মদিন উপলক্ষে না এটা এমনি হঠাৎ করে একটা গিফট মানে আমি বাইরে গেছিলাম বাড়ি থেকে আসলাম ফ্রেশ ট্রেশ হইলাম হইয়া তারপর দেখি বলে যে এইটা এটা খুলো পরে আমি বললাম যে খুলবো খুলতে নিছি পরে বলতেছে যে না আগে গেস করতে হবে এটা কি আছে তিনটা জিনিস গেস করো তিনটা জিনিস হইতে পারে তিনটা এটার প্রাইস কত হইতে পারে একটা সেটা কেন না একটা ইয়া আইডিয়া দাও ছোট জিনিসের দাম বেশি দশ হাজারের নিচে মানে তো এক টাকাও তো দশ হাজার দাও নাই তো আমার দিতেও পারে না ইটের দাম তো আর দশ হাজারের নিচে হয় আপনারা নিয়ে নেন ধরেন এটার ভিতরে আমি বলি শোপিস না শোপিসের দাম দশ হাজারের নিচে কতর উপরে পাঁচের উপরে দশের নিচে পারফিউম তোমাকে বললাম না তিনটা বলো হ্যাঁ তিনটা আচ্ছা আমার মনে হচ্ছে হয়তো পারফিউম আছে এক ঘড়ি দুই পাঁচ হাজারের উপরে হ্যাঁ পাঁচের উপরে তিন নম্বর জিপু লাইটার লাইটারের দাম পাঁচ হাজারের উপরে তার মানে জিপো না আচ্ছা ঠিক আছে না তোমার মনে হয় জিপোর দাম পাঁচ অবশ্যই অবশ্যই পাঁচের উপরে তো হবে ছয় সাত আট দশ এরকম ঘড়ি ফাস্ট্র্যাকের ঘড়ি হইলে গোল ঘড়ি গোল বক্স হইতো এটা যেহেতু গোল বক্স না কেন এটা বক্সটা চার কোনা ভিতরে আর একটা গোল জিনিস হতে থাকতো না ওইটা আর একটু বড় হয় এত ছোট হবে না কারণ তুমি ফোন বলতাম কিন্তু ফোন তো এত ছোট হয় না না ফোন তো এত ছোট হয় না আর তোমাকে তো এত ছোট ফোন দেওয়ার কোনো মানেও নেই তোমার তো বড় ফোন আছে ওয়ানপ্লাস এইট প্রো না সে তো বড় ভাই তাহলে এক লাখ হইতো নোকিয়ার ছোট ফোন নোকিয়ার ছোট ফোন আমি তোমাকে কেন কিনে দেবো আচ্ছা আমি কি পারার পরে বলতে হবে খুলতে হবে নাকি তিনটা বইলা খুলবো তিনটা বলবা বইলা খুলবো তিনটার ভিতরে যদি এক যে কোনো একটা যদি বাইজে যায় তাহলে এটা আমার তোমার এটা এমনিতে ওমনিতে এটার ভিতর আছে পারফিউম অথবা ঘড়ি অথবা বক্সটা দেখে যা মনে হচ্ছে নোকিয়ার ছোট মোবাইল আচ্ছা তিনটা হইছে এইদিকে নড়ে না পার্ট আছে তুই সব কিছু বলে দেই খুলবো হ্যাঁ খুলো দাঁড়াও কেচি দেই দাও আমি এই তিনটা জিনিসই বলার কারণ আছে কারণ হচ্ছে বক্সটার সাইজ হচ্ছে এই তিনটা জিনিস তোমার পছন্দ এটা হচ্ছে কারণ তিনটা জিনিস আমার পছন্দ কিন্তু ঘড়ি তো ইদানিং এই পরিস্থিতির কারণে ঘড়ি পরা বাদ দিছি এখন এটা যে কবে ব্যবহার করতে পারবো তুমি কি শিওর মোটামুটি যেটা ঘড়ি না আমি মোটামুটি ঘড়ি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে 95% সম্ভাবনা আছে এটা ঘড়ি হওয়ার তার উপর আবার আনবক্স করতে দিছো যে এটা ভিডিওতে দেখাইতে হবে হ্যাঁ এই জন্য মনে হইলো এটা ঘড়ি কারণ নোকিয়ার
ছোট মোবাইল বা যে কোনো ছোট মোবাইলই এত ছোট বক্সে হয় না, ওগুলোর বক্সগুলো আর একটু চ্যাপটা মতো থাকে, চ্যাপটা বড় থাকে আর একটু, ঠিক আছে, ওইটা একটা ইয়ে আছে, পারফিউম হতে পারে না, পারফিউম হতে পারে। আর ফোন তো আমি ওয়ান প্লাস এইট প্রো কিনবো, সো সত্যি এটা না আমি গত তিন চার দিন ধরে দেখতেছিলাম এটার ভিডিও, আরো বেশি ওইটা খুলো, উপরেটা খুলো, না আনবক্সিংটা তাহলে সার্থক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট, কারণ এই জিনিসটা আমি সাহস কইরা বলতে পারতেছিলাম না কেনার কথা, সাহস করতে পারতেছিলাম না, তার কারণ এর দাম সাড়ে আট হাজার টাকা দিয়া ছোট ফোন কেনার কোনো সাহস আমার ছিল না। যাক, এরকম মাঝে মাঝেই তুমি আমাকে গিফট দিও তাহলে আমার ভালো লাগবে, আমাকে তো এখন আর কেউ গিফট দেয় না, আমি বড় হয়ে গেছি। এটা খুলা লাই, এটা কোন জায়গার, কোথার থেকে আনাইছো তুমি এই ফোন, তুমি কবে, তুমি তো বাইরে যাও নাই, তুমি এই ফোন আনাইছো অর্ডার দিছো কিভাবে? দারাজ থেকে, দারাজ গেঞ্জি কিনলাম না, ওগুলা কিন্তু ভালো করছিল, এটাও তো তাড়াতাড়ি দিছে, এটা আমি পরশু দিন অর্ডার দিছি, অফিসিয়াল ইয়ার থেকে দিছো, বের করে ফেলো, প্রথমে এই ফোন বের করো, এরকম আনবক্সিং জীবনে কেউ করছে কিনা আল্লাহ জানে, কি লেখা, পিইটি পেট, কালার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ সুন্দর পান্ডা কালার এটার বলে, দেখি আমার সিম দাও একটা, এই অনেক অনেক দিন হয়েছে ফোল্ডিং সেট ইউজ করতে ইচ্ছা করতেছিল। আচ্ছা এই ফোনের স্পেসিফিকেশন আমি মুখস্থ করে ফেলাইছি মোটামুটি দেখতে দেখতে, এটাতে ওয়াইফাই ইউজ করা যায়, ছোট ফোনের মধ্যে একমাত্র এই ফোনে ওয়াইফাই ইউজ করা যায়, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে এবং ইউটিউব আছে। সো আমার ভিডিওগুলো আমি সাধারণত আমার ফোন দিয়ে দেখি না, আমি কখনোই আমার ভিডিওগুলো দেখতে পারি না ওইভাবে ফোনে, আমি এই ফোনে অন্য আরেকটা অ্যাকাউন্ট খুলে এই ফোনে আমি দেখব। আচ্ছা একটা সিম দাও না, সিম ইয়া করি, এরপরে এইটা এই বক্সটা একটু খুলি দেখি, দাঁড়াও সিম দিয়ে না, আমার 6600 দেখছেন আগের সেট, এই যে গেটিস দিয়া চালাইতাম, যাক আমার এটা আমি রেখে দিব, এটা আমার ছেলে মেয়ে যখন হবে বড় হবে তারা দেখবে যে এই ফোনও তাদের ফাদার চালাইছে এক সময়। মজা লাগতেছে আমার অনেক, নোকিয়ার ফোন আমার খুব পছন্দের ফোন। আচ্ছা এটার আমি কালার নিয়ে অনেক টেনশনে ছিলাম, না এটার একটা আছে ব্ল্যাক এন্ড রেড, ব্ল্যাক এন্ড রেড আছে, একটা আছে ফুল ব্ল্যাক, আর এই কালারটা সবচেয়ে সুন্দর এই ফোনের, তবে এই এইটা গ্লোজি না দিয়ে ম্যাট ফিনিশ দিলে ভালো হতো। ডুয়েল সিম, মেড ইন ভিয়েতনাম, ওকে, এখন এটার জন্য সিম একটু বড় সাইজের লাগবে, এই সাইজ, ওকে, সিম ওয়ান কেমনে পড়ে, সিম সিম যে কীভাবে এটার ভিতরে যাবে আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা এটা আমি, হ্যাঁ পাইছি পাইছি, লাইন পাওয়া গেছে, ছোট আরো, এটা এটারে আরো ছোট করা লাগবে, আরে আল্লাহ দেখছেন এইটুক সিম ঠিকঠাক আছে, সিমটা কিভাবে বসবে, ওই ই সাইডটা নিচে বসবে, সম্ভবত এইভাবে, ইয়েস
সিম লাগিয়ে ফেলেছি কিন্তু ব্যাটারি নাই, ব্যাটারি ছাড়া ফোন দিলে তুমি আমারে? তুমি তো এখন আনবক্সিং করো না, তুমি ফোন এর ভিতরে কি কি আছে একটু দেখি। বক্সটা আনকমন, চার্জার এই সাইড দিয়ে আর কিছু বেরোবে না, আবার এই সাইড দিয়ে বের করবে। হেডফোন অনেক বছর পরে মোবাইলের সাথে হেডফোন পাইছি। একটা ব্যাটারি, ব্যাটারিটা হচ্ছে গিয়ে 1500 mAh, আর নোকিয়ার টিপিক্যাল হেডফোন। ভালো হয়েছে, আমি ইদানিং শুনি, নাথ শুনি, মানে হামদ নাথ বলে না, আমি গান শোনা মোটামুটি কমায়, মানে গান এখন ইদানিং শুনি না, নাথটা শুনি। জুনায়েদ জামশেদের নাথ আমার খুব ভালো লাগে, এছাড়াও কাজী নজরুল ইসলামের কিছু হামদ নাথ আছে, ওগুলো খুব ভালো লাগে আমার জন্য। ভালো হয়েছে, আমি রাতে হেডফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ব। আপনাদের ভাবি আর এখন ঘুমে ইয়ে হবে না, চালু করবো। এটা ডুয়েল ডিসপ্লের ফোন, চালু করে কোন দিক দিয়ে আমার খবর কেন আছে? সব খবর আছে, দাঁড়া ধর, এখানে দেখা যাচ্ছে না। হয়েছে চল, কাই ওএস পাওয়ার্ড বাই কাই ওএস। দেখেন বাটনগুলো কত বড় বড়, 1 2 3 4 5 6 7 8 9 0। আর এটার ডিসপ্লেটা হচ্ছে গিয়ে 2.8 ইন্টারনাল স্ক্রিন, এই যে এটা হচ্ছে 2.8 এইভাবে, আর এটা হচ্ছে 1.3। এই যে এখানে একটা স্ক্রিন আছে, হয়তো চালু হওয়ার পরে আসবে ওই স্ক্রিনটা। আচ্ছা, এক্সট্রা লার্জ বাটনস উইক ব্যাকলিট, এই যে এইটা, ওফ, নোকিয়ার সেই সুপার রিংটন। আচ্ছা, দি গুগলস অ্যাসিস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা আমাদের দেশে খুব একটা কার্যকরী না। ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স বাটন, এটা কোনটা আই ডোন্ট নো, এটাই হইতে পারে। এখানে 3.5 mm জ্যাক আছে, এই যে ওপেন হয়ে গেছে, আসেন এটা সেট আপ করি। ইংলিশ, ইয়েস ইংলিশ, হ্যাঁ, নেক্সট, ওকে, সার্চিং ফর নেটওয়ার্ক। এই যে ফাহিম, আমার ওয়াইফাই পেয়ে গেছে, পাসওয়ার্ডটা দিয়ে নিই। পরে বাটন ফোন চালাচ্ছি তো, মানে এরকম ফোন চালাচ্ছি তো, তোমার এক্সপ্রেশন আসলে বোঝা যাচ্ছে না, তুমি খুশি, তুমি চিন্তিত, ভাবান্বিত। আমি আমি ফার্স্ট টাইম ওয়াইফাই কানেক্ট করার ট্রাই করতেছি, এই যে এদিকে কেন হয়েছে, কানেক্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। ও, টাইম এন্ড ডেট চাইছে, টাইম এন্ড ডেটটা, আজকে ডেট হচ্ছে গিয়ে 13 জুলাই, 13 জুলাই, হ্যাঁ, টাইমও ঠিক আছে, টাইম ফরম্যাট আমি 12 আওয়ার করে দিই। এখন 8:29 বাজে রাত, ভিডিওতে সাদা লাগতেছে জানো, এক্সেপ্ট ফোন, আইসি ইনফরমেশন, স্কিপ, ওকে, এন্টি থেফ, এক্সেপ্ট, চলে আসছে, নো এসডি কার্ড। আচ্ছা, এটাতে এসডি কার্ডও ইউজ করা যাবে 32 GB পর্যন্ত। একটু অফ করে দেখতে, এখানে ডিসপ্লে আসছে, ওফ, দিস ইজ দ্য ডিসপ্লে, কিউটেস্ট ডিসপ্লে এভার, স্মার্ট ওয়াচের ডিসপ্লে মতো, এভাবে করে ধরতে হবে না। ভিডিওতে এটা দেখতে সাদা লাগতেছে, অ্যাকচুয়ালি এটা সাদা না, এটা একটু কি সাদা, একটু ক্লোজ আনো, একটু গ্রে কালারের একটা টোন আছে, ছাইয়া ছাইয়া একটা কালার, ঠিক আছে, ছাইয়া 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 ছাইয়া, ওই ছাইয়া আর কি, মানে ছাই কালার, শাহরুখ খানের ছাইয়া, শাহরুখ খানের ছাই কালার। আচ্ছা, এটাতে দেখি আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ইউটিউব, এদিকে ইউটিউব, যা ইউটিউবে ঢুকে যাই,
কি আছে উপরে, আরে আল্লাহ, সে যে বসে আছে একা একা, এই বাংলাদেশি ফুড রিভিউয়ার তো র্যাঙ্কে মাশাআল্লাহ। দেখা যায় না, হ্যাঁ এই যে বাংলাদেশি ফুড আরে রিভিউ স্ক্রিনে দেখা যাচ্ছে না, দেখা না, এই দেখ, এই যে, এই যে এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, হয়ে গেল। ওহ সুন্দর সুন্দর, এই তো ভিডিওটা কিরকম আসে, সাউন্ড বাড়াই দিই। আচ্ছা যদি আমি এই অবস্থায় এটা অফ করে দিই, না হয়েছে অফিসে, অফিসে আবার এইখান থেকেই আসছে। ফাইন প্রিয় ফাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ফোন। আমিও তোমাকে খুব শীঘ্রই কিছু একটা গিফট করব, তবে সেটা মোবাইল নাও হতে পারে, সেটা মোবাইলের ব্যাটারি হতে পারে, মোবাইলের চার্জার হতে পারে। মোবাইলের ব্যাটারি এখন আলাদা কিনতে পাওয়া যায় না, আমাকে আমার তো ছোট ফোন। পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক দিব, ঠিক আছে, একটা কি দামি পাওয়ার ব্যাংক দিব। আজান দিচ্ছে ভাই, এসার আজান, বিদায় নিয়ে আসার মতো, আল্লাহ হাফেজ। এটার স্পেসিফিকেশন দেখে নিন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভালো আছে ফোনটা, 8,500 টাকা, তুমি কত দিয়ে কিনছো? 7,700, 7,700, ওকে আল্লাহ হাফেজ।